আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি ক্লাস সিক্সের দু হাজার বাইশের জানুয়ারিতে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথামেটিক্স এর যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর মানে করে দেখাবো তোমাদের আশা করি তোমাদের খুব সহজ লাগবে এবং ভালো লাগবে তো পুরো ভিডিওটি দেখো আর সময় নষ্ট না করে চলো স্টার্ট করি আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোই তাদের কাছে অনুরোধ থাকলো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে বেল বেললাইকেনটিও প্রেস করো তোমাদের জন্যেই চ্যানেলটি তৈরি করা ঠিক আছে তো চলো স্টার্ট করি প্রথমে লেখা আছে যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো তো এক নম্বরে হুম এটা আছে যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথমে একটা সরল দেওয়া আছে এবং সেই সরলটা করতে হবে আমরা কি জানি যে ভাগ আর গুণ এই দুটোর মধ্যে এমন কানেকশন যে যে আগে থাকে তার কাজ আগে করতে হয় যদিও তোমরা বদমাইশের নিয়মে জেনেছো যে আগে ভাগের কাজ হয় চলো তাই মেনে নিলাম তো ক্ষেত্রে তো ভাগই আগে আছে ও তো বেশি কমপ্লিকেটেড করলাম না বিস্তারিত আমি বোঝাবো যাদের ক্লাসে আছে অবশ্যই তবে এটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস গুণ আর ভাগের মধ্যে পরপর থাকলে যে আগে থাকে তার কাজ আগে হয় তো যারা বিস্তারিত জানতে চাও তারা কমেন্ট করবে তাদের এটা নিয়ে একটা ভিডিও করে দেবো ঠিক আছে পরবর্তীতে তো এক্ষেত্রে চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় আট আট আর চার গুণ করলে হয় বত্রিশ উত্তর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট খের গুণনিয়োগ গুলি কোনটা কোনটা হবে ছয়ের গুণনিয়োগ কত কত এক দুই তিন ছয় এখানে ডি কারেক্ট অ্যান্সার গয়েরটা বলেছি যে প্রকৃত ভগ্নাংশ কোনটা প্রকৃত ভগ্নাংশ মানে ভগ্নাংশের যে দুটো অংশ থাকে উপরে থাকে লব নিচে থাকে হর সবসময় লবের থেকে হর হবে বড় হরটা হবে বড় ঠিক আছে তো এখানে দেখো ডিকারেক্ট হবে কেননা হরটা বড় আছে ঠিক আছে তো চলো নেক্সট যাই বলেছে সত্য মিথ্যা লেখো তো দুয়ের কয়েকটা এখানে দেওয়া আছে অনেকগুলো অংশ তার মধ্যে বলেছে যে একের চার অংশ কি রং করা আছে এটা টেস্ট করে বলো হ্যাঁ কি না সত্য কি মিথ্যা দেখো মোট আমরা গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ভাগ তো আমরা দেখবো যে আটটা ভাগের মধ্যে দুটো ভাগ রং করা আছে এই যে এটা আর এইটা এই যে দুটো ভাগ রং করা আছে তো যদি আমরা দেখি আটটাতে কটা একটা দেখে বুঝতে যে এটা হবে সত্য ঠিক আছে কিন্তু আমি আর একভাবে করতে পারি এটাকে দুই দিয়ে ভাগ করো এক হবে এটাকে দুই দিয়ে ভাগ করো চার হবে দেখো একের চার দুয়ের আট আর একের চার সমতুল ভগ্নাংশ তার মানে এটা সত্য এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট গেল আমি এখানে বক্স করে দিই পরে তোমাদের বলে দেব আচ্ছা ক্ষয়টা দেখি শূন্য দশমিক তিন পান তিন পাঁচ এই দশমিক ভগ্নাংশে তিনের স্থানীয় মান কত এটা কি তিরিশ না না তিনের স্থানীয় মান তো তিন দশাংশ মানে এটার উত্তর হবে পয়েন্ট থ্রি এটা যদি বলতো যদি এটা না বলে তাহলে কারেক্ট হতো এটা এটাও মিথ্যা ঠিক আছে এটা মিথ্যা হবে এখানে লিখে দিলাম মিথ্যা বলছে যে পাঁচজন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে ছয় দিন সময় নেয় রাজমিস্ত্রীর এখানে বলে দিয়েছে সরল সম্পর্ক এটা কারেক্ট না রং দেখো রাজমিস্ত্রি আর সময় যত বেশি রাজমিস্ত্রি লাগাবে তত তাড়াতাড়ি কাজ হবে তো রাজমিস্ত্রীটা রাজমিস্ত্রিটা যত বেশি লাগাবে সময়টা তত কম লাগবে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক একটা বার্লার একটা কমছে এখানে উত্তর হতো ব্যস্ত তাহলে এটা হবে মিথ্যা ঠিক আছে চলো এবার চলে যায় নেক্সট এবার নেক্সটে বলেছে তিনের ক মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে তো এখানে একটা টেকনিক কি জানো দশমিকের আগের যে পূর্ণপূর্ণ সংখ্যা আছে সেগুলোর দিকে লক্ষ্য করতে হয় যে এর আগে আছে তেরো এর আগে এগারো এর আগে এক আর এর আগে দুই এটা দেখে দেখতে হয় এর মধ্যে ছোট বড় কে ঠিক আছে এখানে ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রম মানে ওটা বলে দিই তোমাদের ঊর্ধ্ব মানে কি উপর এই যে উপরে যাচ্ছে আমি ছোট এখানে দেখো ছোট তার থেকে বড় বুঝতে পারছো একে বলে উর্ধক্রম বুঝে গেল ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম মানে তো এখানে সব থেকে ছোট কে আছে দশমিকের আগে এক তারপরে দুই তারপরে এগারো তারপর তেরো মানে আমি দশমিকের পরে না গিয়েই উত্তর করে ফেললাম কিন্তু যদি দেখতে এখানেও তেরো দশমিক তিন এখানেও এগারো দশ এগারো দশমিকের জায়গায় এখানেও তেরো দশমিক তিন এক এখানেও তেরো দশমিক তিন তিন তাহলে দশমিকের পরের সংখ্যাটা দেখতে যে কার মধ্যে ছোট বড় আছে ঠিক আছে তো এখানে উত্তরটা হবে তিনের কয়ের উত্তরটা হবে লিখবো এরকম মানের হুম উর্দ্ধক্রমে সাজালে পাই সব থেকে ছোটোকে এক দশমিক তিন তিন তার থেকে বড়কে দুই দশমিক তিন এক তার থেকে বড়োকে এগারো আর তার থেকে তেরো দশমিক তিন হয়ে গেলো অঙ্কেরোত্তর নেক্সট চলে যায় খয়েকটা দুশো বাষট্টি সেমিকে মিটার করতে হবে তো কি আছে কিলো মিটাৰ হেক্ট'মিটাৰ ডেকামিটাৰ খালিমিটাৰ ডেছিমিটাৰ চেণ্টিমিটাৰ মিলিমিটাৰ আমি এটা ভাগ ভাগ করে দিলাম ঠিক আছে ভাগ ভাগ কেন করে দিলাম কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে আমরা বলে দিচ্ছি দেখো একটা বিষয় যে একটা একক থেকে আর একটা কনভার্ট করতে পরিবর্তন করতে শুধু দশমিক সরালেই হয়ে যায় যদি তোমার একক ডান দিকে যাও তাহলে দশমিক ও ডান দিকে যাবে আমি বোঝাচ্ছি কীভাবে দেখো এটা কীতে দেওয়া আছে সেমিতে আছে যেতে হবে মিটারে তো এখানে সেমি কোথায় আছে এই যে সেন্টিমিটার এখানে লিখে দাও দুশো বাষট্টি বোঝার জন্য এখন অঙ্ক স্টার্ট করিনি মানে কীভাবে খাতায় করবি ঠিক আছে এখান থেকে তুমি এক লাভ দিলে কোথায় পোষাবে ডেসিতে পোষাবে বাই আর এক লাভ দিলে গা মিটারে পোষাবে তাই তো তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে তুমি যে জায়গায় আছো সেখান থেকে দুদিক দুই ধাপ বা আসতে হচ্ছে তাহলে তোমার দশমিক দুই ধাপ বা যাবে এবার সমাধান আমি তোমাকে করে দেখাচ্ছি কিভাবে লিখবে কিচ্ছু না ঠিক আছে লিখবো দুশো দুই ছয় দুই লেখো একটু ফাঁকা রাখো দেখে লেখো মিটার হুম এবার বলি দশমিক নাই মানে কোথায় আছে এইখানে ছিল এক ধাপ বাইরে গেলে এইখানে আসবে আর এক ধাপ বাই গেলে এইখানে আসবে ঠিক আছে কোনো সংখ্যায় দশমিক নেই এটা হয় না কিন্তু মানে যদি তুমি তিন এই তাকে দেখো এখানে যদি পাঁচ লেখা আছে মানে এখানে দশমিক আছে কিন্তু পাঁচ দশমিক দুই এখানে দশমিকটা দেখাই যাচ্ছে কিন্তু যদি দশমিক না থাকতো তাহলে ভাবতে হবে লাস্টে আছে যেমন তেত্রিশ আর তেত্রিশ দশমিক শূন্য আর তেত্রিশ দশমিক চার এগুলো সব সেম এই মানে সরি চার বলছি শূন্য শূন্য একই জিনিস ঠিক আছে তো এরকম হচ্ছে বিষয় দশমিক নাই মানে লাস্টে আছে সেজন্য দশমিক আমরা দুই ঘর বাইরে দিলাম আচ্ছা এইবার যদি ডান দিকে যেতে হতো এটা তোমাদের মনে অনেকে প্রশ্ন উঠতে পারে যে ঠিক আছে আমি না হয় দিকে গেলাম আমি সংখ্যা পেলাম যদি ডান দিকে যেতাম কোনো সমস্যা নাই যেমন ধরো আমি তোমাকে এখান থেকে সেন্টি থেকে মিলিতে নিয়ে গিয়ে দেখাচ্ছি সমান সমান করে এটা এক্সট্রা ঠিক আছে এই পার্টটাকে এক্সট্রা দুই ছয় দুই এখানে মিলি হবে তো মিলি মিটার আচ্ছা দশমিক ছিল এইখানে তাহলে এক ঘর ডান দিকে যেতে হবে একটা জিরো নিয়ে নাও এইখানে করে দাও এবার দেখো লাস্টে দশমিক না দিলেও চলে নাই মানে তো সেইখানেই বোঝে হয়ে গেল ঠিক আছে তো চলে এবার নেক্সট যাই বলেছে যে আটের পাঁচ এই ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাও খুব সহজ কিন্তু এটা একটা কি ভগ্নাংশ এটা একটা কি ধরনের ভগ্নাংশ বলতো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তো অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে প্রকাশ করব আগে এটাকে একটা তৈরি করে নেব মিশ্র ভগ্নাংশ করে নেব ঠিক আছে এই বানানটা ভুল হয়েছে মিশ্র ভগ্নাংশ করে নেব তো তার জন্য আগে আমরা একটা কাজ করি কিভাবে সরাসরি উত্তর হবে সেটাই তোমাদের দেখে দিই ঠিক আছে তো এখানে লিখে দিই যে সমাধান আটের পাঁচ এইভাবে আট লিখব পা পাঁচ কে পাঁচ তিন উপরে চলে গেল তিন নিচে চলে আসলো পাঁচ তাহলে পরিপূর্ণ একটা তাই তো তাহলে এখানে আমরা একটা ছবি আঁকবো একদম ক্যাডবেরির মতো স্টাইলে এই যে এক হয়ে গেছে এবার আরও তো পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ নিতে হবে আরও একটা সেম সাইজের সেম স্টাইলের একই রকমের হুবহু আঁকব এবং সেটাকে পাঁচটা ভাগ করব ঠিক আছে এটাকেও পাঁচটা ভাগ করব কিন্তু বিষয়টা যে পাঁচটা ভাগের মধ্যে পরিপূর্ণ পুরোটাই নিয়ে নেবে আমি তোমাকে কালার করে দেখিয়ে দিই অন্য একটা কালার আচ্ছা ঠিক আছে এই কালারটা দিই ঠিক আছে পুরোটাই কালার করে দাও কারণ এটা পরিপূর্ণ পরিপূর্ণ কালার করতে বেশ পুরোটাই কালার করে দাও আর এটা থেকে শুধুমাত্র তিনটি কালার করে দাও হয়ে গেল এখানে এখানে নিচে লিখে দিতে পারো চিহ্নিত অংশ সমান সমান আটের পাঁচ চলো দেখি ঠিক আছে এবার হচ্ছে বলছে যে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি দেওয়া আছে আর পিছনের চাকার পরিধি দেওয়া আছে কমপক্ষে কতটা পথ গেলে দুটো চাকা একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে মানে এমন একটা ডিস্টেন্স দরকার সেটাকে ভাগ যদি আমি চোদ্দো দিয়ে করি মানে ডেসিমিটার দিয়ে করি তা উত্তর মিলে যাবে কোনো ভাগ থাকবে না আবার ভাগ পঁয়ত্রিশ দিয়ে করলেও উত্তর মিলে যাবে মানে এরকম তো কোটি কোটি সংখ্যা আছে কিন্তু এখানে একটা জিনিস বলে আমাদের হেল্প করেছে কম পক্ষে মানে এদের দুজনারই সাধারণ গুণিতক দরকার কিন্তু সেটা কমপক্ষে মানে সব থেকে ছোট তাহলে সবচেয়ে ছোট মানে লঘিষ্ট তারপরে কি চেয়েছে দুজনারই গুণিতক তা আবার সাধারণ সাধারণ গুণিতক দরকার আবার গুণিতক দরকার তার মানে কি দরকার লসাগো দরকার ঠিক আছে তাহলে আমরা চলো লসাগ করে দেব উত্তর আমাদের হয়ে যাবে সেই পথের দূরত্ব ঠিক আছে তো আমরা লিখবো সমাধান ঠিক আছে তো সমাধানে আমরা দেখবো এখানে আমরা চোদ্দো এবং পঁয়ত্রিশের লসায়ও করে দেব একটা জিনিস বলে দিই এখানে কত দিয়ে দেব। যে কোনো মৌলিক সংখ্যা বসাবে তোমার ভুল কম হবে ঠিক আছে এখানে ভুলটা বেশি হয় অনেকে বিষয়টা জানো না বা বিষয়টাকে ভালোভাবে শেখোনি সেই জন্যে এখানে সবসময় মৌলিক সংখ্যা ব্যবহার করবে তোমার অঙ্ক হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টিড ভুল হবেই না দুটো রুলস আমার মানবে জীবনের লসায়ও ভুল হবে না কি মৌলিক সংখ্যা ছাড়া কোনো কিছু এখানে ব্যবহার করব না যেমন মনে আবার প্রশ্ন উঠতে পারে আগে দুই দিয়ে দেব না আগে পাঁচ দিয়ে দেব চা খুশি কিন্তু সেটা মৌলিক দিয়ে দেবে চার দিয়ে দেওয়ার বদলে দুবার দুই দিয়ে দেব। ঠিক আছে আর জিনিস এখানে হাজার অনেক সংখ্যা থাকে অনেক সময় দেখা যায় একাত্তর পঁচাত্তর একশো এরকম অনেক থাকে তখন টেনশন হয় এটা দিয়ে দিলে দুটোকে যাচ্ছে এটা দিয়ে দিলে তিনটে কি করব। কম পক্ষে দুটোকে গেলেই দিয়ে দাও কোনো সমস্যা নাই বুঝে গেল পক্ষে দুটোকে গেলেই দিয়ে দাও কোনো সমস্যা নাই তাহলে এখানে আমার তো দুটোকে দেখবো এখানে দুটোই আছে এখানে আমরা এখানে সাত দিয়ে দিই সাত দুগুণে চোদ্দ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর কেউ নেই এক ছাড়া তার কোনো কিছু করার দরকার নাই তাহলে এখানে লিখবো লসাগু সমান সমান সাত গুণ দুই গুণ পাঁচ সাত দুগুণে চোদ্দো পাঁচ সত্তর উত্তরে কি লিখবো যে কমপক্ষে এখান থেকে শুরু করবো কমপক্ষে দেখো সবগুলো পথ গেলে চাকা দুটি এখান থেকে একদম করবে অবধি যেটা আছে এটা এখান থেকে লিখে দাও সেট করে দাও গেলে গেলে এই যে গেলে হুম চাকা দুটি এখান থেকে এটা লিখে দাও কমপ্লিট হয়ে যাবে নেক্সট চলে যাও বলেছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে সমস্যা বলে লেখো সমস্যা লেখার পর সব সময় দেখো কি উত্তর চেয়েছে কটি ট্রাক্টর তাই ট্রাক্টরকে লাস্টে রাখো তারপরে যা খুশি লেখো দুটোর মধ্যে জমি দিন জমিটা হচ্ছে তিনশো ষাট বিঘা হুম দিনটা হচ্ছে কুড়ি আর ট্রাক্টারটা হচ্ছে চারটি হুম আবার দেখো জমিটা হচ্ছে আঠারোশো বিঘা দিনটা কত দিনটা হচ্ছে দশ আর ট্রাক্টারটা তুমি জানো না এবার বিষয়টা হচ্ছে এখানে সম্পর্কটা কি লাগবে যেহেতু ট্রাক্টার অ্যান্সার চেয়েছে আমি এবার কালারটা একটু চেঞ্জ করি তোমাদের বোঝানোর জন্য অ্যান্সারটা চেয়েছে ট্রাক্টার তাই ট্রাক্টারের সাথে রিলেশন দেখতে হবে আগে ফার্স্ট দিনেরও দেখতে হবে আবার জমিরও দেখতে হবে ঠিক আছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমার তোমরা কি করে বুঝবে যে কোনটার সাথে কি সম্পর্ক যদি একটা বাড়ালে আরেকটা বাড়ে তাহলে সরল বলো তো দিন যদি অনেক দিন দিয়ে দিই তাহলে কি ট্রাক্টার বেশি লাগবে না বেশি দিন সময় পেলে আমি তো কম ট্রাক্টার দিয়ে কাজ তুলে দেবো তাই না তাহলে যত দিন বাড়াচ্ছি দিন যত বাড়াচ্ছি ট্রাক্টার তত কম লাগছে তাহলে এই দুজনের মধ্যে কি সম্পর্ক এই দুজনের মধ্যে কি সম্পর্ক তাই বলো এই দুজনের মধ্যে ব্যস্ত সম্পর্ক আর একটা কথা মনে রাখবে ঠিক আছে সকল এই কথাটা মনে রাখবে সরল হলে কোন গুণ হয় কি বললাম সরল হলে কোনাকুনি গুণ হয় সকল সরলের সব কোনা কোনির ক ঠিক আছে তো এইখানে দেখো দুটো দুটো যে মানের মধ্যে একটা মান তো কোশ্চেন মার্ক আছে আর একটা মান দেওয়া আছে যেটা সিঙ্গেল মান যেটা উত্তর চাইছে সেটা গোল করলাম ঠিক আছে আর এবার দেখো দিনের মধ্যে এই দিকে তাকাও এটার মধ্যে কোনা কোনি গুণ হবে মানে চারের সাথে কুড়ি গুণ হবে না দশ গুণ হবে আমি কি বলেছিলাম সরল হলে কোনা কোনি গুণ হয় কিন্তু এটা তো ব্যস্ত তাহলে সোজাসুজি গুণ হবে ঠিক আছে ব্যস্ত হলে সোজা সুজি। তাহলে এখানে কুড়িটা গোল করে দাও এবার দেখো জমি যত বেশি হবে ট্রাক্টর তত বেশি লাগবে এইটা তো সরল তাহলে কোন কি হবে আঠারোশো এক্ষেত্রে ট্রাক্টর ও দিন ব্যস্ত এবং ট্রাক্টর ও জমি জমির পরিমাণ সরল সম্পর্কে আছে তাহলে নির্নেয় ট্রাক্টর যেগুলো যেগুলো গুল করেছে গুন করে দাও চার আর কুড়ি আর আঠারোশো আর বাকি দুটো নিচে কত কত তিনশো ষাট ইন্টু দশ এটা কাটো এটা কাটো এই যে একশো আশি দিয়ে তিনশো ষাটকে কাটলে দুই দুই দিয়ে একে কাটো হুম ঠিক আছে তাহলে উত্তর হলো কুড়ি দোকানে চল্লিশ কি বলছে দুই চল্লিশবার আমি ক্রস চেক করে নি তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চারটি ট্রাক্টর আঠারোশো বিঘা জমি দশ দিনে কটি ট্রাক্টর যেহেতু ট্রাক্টর আর দিনের মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাই সোজাসুজি গুণ হয়েছে আর ট্রাক্টর আর জমির মধ্যে সরল সম্পর্ক তাই কোনি গুণ হয়েছে যেটা একটা সিঙ্গেল পদ পাচ্ছি সেটাকে আগেই গোল করে নেবে তাহলে সুবিধা হবে চার গুণ কুড়ি গুণে আঠারোশো চার গুণ কুড়ি গুণ আঠারোশো বাই বাকিগুলো পড়ে থাকলো এটা কেটে দিলাম একশো আশি ডবল দুই এটা কেটে হ্যাঁ চল্লিশটি ঠিক আছে বোঝা গেল সিম্পল তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এরকম ভিডিও আবার আনবো আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে ঠিক আছে বাই